أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন, তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এবং বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে কদবেলের যত গুণাগুণ আছে তা নিয়ে আলোচনা করব। কদবেল হচ্ছে আমাদের একটি মৌসুমি ফল, যেটা আমরা মানে পছন্দ করি না, এরকম লোক পাওয়া খুবই মুশকিল হবে, এবং এটা খেতে খুবই সুস্বাদু। লবণ মরিচের গুঁড়ো দিয়ে কদবেলের ভর্তা, মানে এই কথাটি শুনলেই যে কারো মুখে পানি চলে আসে। তবে কদবেলের যে কত গুণ সে বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে মুখে পানি নিয়ে আসা ছাড়াও কদবেলের আর কি কি গুণাগুণ আছে চলুন সে বিষয়ে জেনে নিই। পাকা কদবেলের গ্রান সত্যি খুব মোহনীয়, সবারই এই গ্রানের জীবে জল আসে, বিশেষ করে মেয়েদের জন্য এই গ্রানের মোহনীয়টা শুধু জীবে জল আসা পর্যন্ত স্থায়ী থাকে না, কদবেল না খাওয়া পর্যন্ত এর মোহনীয়তা কাটে না। কঠিন শক্ত খোলের মধ্যে থাকা কদবেলের টক মিষ্টি শ্বাস অত্যন্ত মজার এবং কার্যকর। কাঁচা কদবেলের রস ও এটা ব্রণের নেস্তা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। কাঁচা কদবেলের রস তুলায় ভিজিয়ে ব্রণ আক্রান্ত জায়গায় 10 মিনিট লাগালে ব্রণ দূর হয়। কদবেলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস, পেকটিন, টেনিন, লৌহ, ভিটামিন এ, বি ও সি রয়েছে। তাই যারা ক্রনিক ডায়রিয়া ও ডিসেন্ট্রিতে ভোগেন তাদের জন্য কদবেল মহা ঔষধ। ঘন ঘন হিক্কা বা হেঁচকি উঠলে কদবেল খাওয়ার সাথে সাথেই এই সমস্যা কমে যায়। কদবেল খাওয়ার ফলে গলায় ঘা ও ক্ষত উপশম হয়। কদবেল যকৃত ও হৃৎপিণ্ডের বলবর্ধক হিসেবে কাজ করে। বিষাক্ত পোকামাকড় কামড়ালে ক্ষতস্থানে ফলের শ্বাস এবং খোসার গুঁড়ার প্রলেপ দিলে ভালো ফল পাওয়া যায়। কচি পাতার রস দুধ ও মিছরির সঙ্গে মিশিয়ে পান করলে ছোট ছেলে মেয়েদের পিত্তরোগ ও পেটের অসুখ নিরাময় হয়। উল্লেখ্য, প্রতিটি 100 গ্রাম কদবেলের আঁশ 5 গ্রাম, খনিজ 2.2 গ্রাম, আমিষ 3.5 গ্রাম, চর্বি 0 গ্রাম, শর্করা 8.6 গ্রাম, লৌহ 0.6, ক্যালসিয়াম 49 মিলিমিটার, ভিটামিন 0.03 মিলিমিটার, ভিটামিন বি 10.80, ভিটামিন সি 13 মিলিমিটার আছে। কদবেলকে অনেকে কদবেলও বলে থাকেন। আর কদবেল আমরা অনেকেই খেয়ে থাকি, খাদ্য তালিকাও রেখে থাকি। সুতরাং কদবেল যখন মৌসুম চলবে তখন আমরা কদবেল খাওয়ার চেষ্টা করব, তাহলে এর যে উপকারিতা এগুলো আমরা পাবো ইনশাল্লাহ, এবং আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সহ নানা রকম ভিটামিনের যোগান দিবে এই কদবেল। তবে একটি বিষয় লক্ষ্য রাখবো, কদবেল খাওয়ার স্বাদ বৃদ্ধি করার জন্য খুব বেশি লবণ খাবো না, কারণ মাত্র অতিরিক্ত লবণ আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই বিষয়টি একটু লক্ষ্য রাখবো। তো বন্ধুরা, যারা আমাদের আজকের আলোচনাটি শুনলেন তাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আরও অনেক ভাই আলোচনা শুনে উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করবেন কারণ আপনি আমাদের পরবর্তী টিউটোরিয়াল বা ভিডিওটি তাহলে পেয়ে যাবেন। আর আপনাদের কোনো মতামত কমেন্টস থাকলে সেটা আমাদেরকে জানিয়ে লিখবেন আমাদের ভিডিও ক্লিপসটির নিচে কমেন্ট সেকশনে। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।